আমি যত্ন নেবো কিনে গিয়া, আপনি নিতে পারেন না? আমি তো নেই, আমার ছিল, আমি যত্ন দিলে তো ছিলাম। তা লাগবো না, ঘরে তো বাজার নাই, কিচ্ছু না, রান্না করবো কি? আমার মাথা রান্না করবো? কেন আমি হেঁটে দেবো? আমি টেলেসের কাম করে যেটি যোগাই সেটি তো আরেক মানুষের দেয় না, হ্যাঁ আপনারই তো দেয়। লাগবো চাল, ডাল, লবণ, তেল, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, তেজপাতা, মাংস, মাছ, ডিম, সবকিছু লাগবো। হাই হাই গো, তোমার পেট এত বড়, একটু কিছু খাইবে তুমি? মা গো মা, দল চুনের খাওয়ার এক চুনে খাইবো, আল্লাহ রহমত একটা ভোগ পাইছিলাম। আজে আপনার কাছে আমার খোটা দিবেন না, আমি কে একাই খাই, আপনি তো খান। আর এই বাজার গুলো তো একদিনের জন্য না, দুই বছরের বাজার একবার করবেন। দুই বছরের বাজার আনবেন, তাহলে আপনারা ডেলি ডেলি বাজারে যাইতে হবে না, কষ্ট করতে হবে না আপনার। আপনি তো হাইটে যাই তারেন না, আপনার তো ঘোরার গাড়ি লাগে। আমার ফুল না যা আমি পানি দেবো, আপনার ফুল আপনি পানি দেন গা। যত সব কি একটা স্বামী ছলনায় পড়ছি আল্লাহ, এরকম স্বামী কেন আমার জীবনে ঘটলো? হ্যাঁ ভালো স্বামী ঘটতলো না, বাজার আনতে কইছি আর জ্বলে যায়। যত সব ফুল মা হালাই দেয় ঠিকানা দিছে কিন্তু কুবাই বাজার ঠিক আছে, কিন্তু বাড়ি যে কোনটা এটা তার কয় নাই। একটা বিপদে পড়ে আসছি, যাই এই যে ভাই ভাই, আমি তো ওই যে পুবাইল বাজার আছি, পুবাইল বাজার একজনের ঠিকানা, একজনের ঠিকানা দিচ্ছে, আমার মামার বাড়ি খুঁজতে আছি, কিন্তু পুবাইল বাজার জমিদার বাড়ি, এরকম নাম কি চিনেন আপনি? শালাটা বলত পাইছি, আরে আমার বউর কাছে পারে, আমার দরজল বউর কাছে পারে, আরে মার তো হাসিবি কই কোন তো এ গাইলে যা ভালো দেইবা, ভালো দেয় সুদা দেইবা, সুদা দিয়ে তিনটা রাস্তার বলবা, তিনটা রাস্তার মধ্যে দুইটা রাস্তা বাদ দিয়ে মাঝখানের রাস্তা, মাঝখানের রাস্তা সুদা দেয় দেখবা তিনটা গেট, ও তিনটা গেট বাদ দিয়ে মাঝখানের গেট, ও তিনটা মাঝখানের গেট বাদ দিয়া দেখবা তিনটা দরজা, তিনটা বাদ দিয়া ওই মাঝখানের দরজা রে। আচ্ছা ঠিক আছে, যা আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাই গুতা যখন দি বলে আমার বউ তখন বুঝবে কি গুতা, তো আমিও খাই কি তো ভাই, আপনি খাইয়া দেন কেমন লাগে? আম্মা ডাইনে গিয়া বামে, বামে গিয়া সোজা রাস্তা এডে পাইছি, এডে রাস্তা এই গেটা লাবার ই পেছি না। আসসালামু আলাইকুম বড় ভাই, আছেন ভালো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বাসি আছি ভালো। কি ব্যাপার, দর করে কোন দিকে আছেন? খুব ফাইন কাজ করেছেন, ভাবি দ্বারা গিলি পাবানি টাকা দিও ভাই, তাহলে
আল্লাহ কি করছেন তাই টাকা নিয়ে বসে রইছেন হ্যাঁ তাহলে যান আমি তাড়াতাড়ি যাব সব আছে না তো ভাবিকে বলে আসি গোটা খাওয়াই বিনেস কে মতলব দি কথা বলতে আমি কাহা পাই ভাবি যে যাব রে তুমি ভাবি তো না কাজ কাহা দে বলে যাই আমার তো পড়াইছে নে আমি যাই বাজারে বাসা কেউ আছেন জি কে বলছিলেন হ্যাঁ এ কি তুমি এখানে আর তুমি আসছো আমার স্বামী জালে আমার সংসার নষ্ট হয়ে যাবে তুমি চলে যাও এই যে দেখো আমি তোমারে খুঁজতে আই নাই বুঝছো আমি যারে খুঁজতে আইছিলাম আরে তো পাই নাই তো যেহেতু একটা লোকের জিগাইছি হে লোকে আমার মনে করতে যে এখানে ঠিকানাই দিছে শোনো এটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ দেখে তো বুঝতে পারছি এটা তোমার শ্বশুর বাড়ি আচ্ছা সমস্যা নাই আমি যে ঠিকানা খুঁজতে আসছিলাম জমিদার বাড়ির ঠিকানা তো আমার এক লোক আমার এখানে ঠিকানা দিছে আচ্ছা শোনো এখানে কোনো জমিদার বাড়ির ঠিকানা নাই কে বলো কি এখানে তো কোনো জমিদার বাড়ি নাই তোমার ঠিকানা কই থেকে দিব তাহলে ওই লোকটা কি ভুল ঠিকানা দিছে আমারে কইতে পারে আচ্ছা যাই হোক বাদ দাও তুমি একটু বসো না 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 আমি বসতে আসি না আমার যে কাজে আসছি আমি সে কাজে খুঁজতে হবে আরে বসো আমার জামাই তো এখন আসবে না ও বাজার গেছে অনেক বাজার করব না না তোমার স্বামী আসলে তোমার স্বামী এসে যদি দেখে তাহলে সমস্যা হয়ে যাবে আমি তোমার কি বলি শোনো দুই বছরের বাজার জন্য আমি পাঠাইছি টেনশন করো না তুমি বসো না না বসবো না থাক চলে যাই আরে বসো না কিছু হবে না আচ্ছা ঠিক আছে বসো যেহেতু এতদিন পরে আসছি একটু বসি আসো বসো যাক আমি তো কল্পনা করি না যে এটা তোমার সামনে বাড়ি যাই হোক তুমি কেমন আছো আমি আমি তো অনেক সুখী আছি আর ভাবি কেমন আছে ভাবি এমন সুখে আছি ভাবি আমার কপালে ভাবি আর হবে না কোনোদিন কেন কেন তোমাকে আমি পছন্দ করছি অনেক পছন্দ করছি কিন্তু সে জায়গায় আজ তুমি অন্যের ঘরে আর আজ আমি ভাগ্য আমাকে আবার তোমার কাছে নিয়ে আসছে তার মানে তুমি বিয়ে করো নাই না কেন বিয়ে করো নাই বিয়ে কেন আমার জন্য তোমার জীবনটাকে নষ্ট করছো চিরকুমারী হয়ে যাবে তবে কোনোদিন বিয়ে করবো না যাকে মন দিয়েছিলাম একবার তাকে তো পেলামই না তার কি করব আচ্ছা তুমি আমাকে মন দিয়েছো আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসতাম কিন্তু বাবা মার চাপে পড়ে আমার বিয়ে করতে হয়েছে আমি কি করবো বলো আমি আজও তোমাকে ভালোবাসি আমি সংসার করি ঠিক কিন্তু আমার মন থেকে তাকে আমি স্বামী হিসেবে মানতে পারি না আমি তোমাকে ভালোবাসি দেখো এসব কথা বাদ দাও আমার জন্য তোমার সংসার নষ্ট হোক আমি চাই না তো পিছের ঘটনা পিছে চলে গেছে ওটা সামনে আনার দরকার নাই আমি যে কাজে আসছিলাম যদি এ কাজের তুমি একটু সন্ধান দিতে পারো তাহলে আমার সন্ধান দিও আর যদি না পারো তাহলে আমি সামনের দিকে দেখতে পারি শোনো এগুলো সব কিছু বাদ দাও এখন বলো তুমি কি খাবে আমি কিছুই খাবো না এতদিন পর আমার বাসায় আসছো তোমাকে কিছু না খাওয়াই আমি পাঠাবো কিছুই খাবো না দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে চলে যাই তুমি ইচ্ছা করে থাকতে পারো কারণ আমার হাজবেন্ডের বলে তুমি থাকতে পারো না 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 আমার হাজবেন্ডের সাথে আমার কোনো কথা হয় না দেখো হঠাৎ করে আমি থাকা যাবে না আমি ওকে বুঝাবো না না আমি তো এখন চলে যাই চলে যাবো আর একটা কথা আমি কি তোমার কাজে কোনো হেল্প করতে পারি তুমি হ্যাঁ যেহেতু তুমি আমার বন্ধু তাহলে একটা হেল্প করতে পারো বাহ ভালো আগে ছিলাম প্রেমিকা এখন তোমার বন্ধু এখন তুমি আমাকে বন্ধু হিসেবে জানো দেখো এখন তোমার বিয়ে শাদী হয়ে গেছে এখন তোমার এসব কিছু বাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমিও এখন মনে করতে একটা জব করতেছি তো ওখান থেকেও আমার বাইরে হওয়া যাবে না মৃত্যু ছাড়া তাহলে একটা কাজ করো তুমি এলাকার জমিদার বাড়ি কোনটা তুমি আমাকে একটু খোঁজ দাও তোমাকে তো বললাম জমিদার বাড়ি এখানে নাই আচ্ছা শোনো যে লোকটার কথা বলো ওই লোকটার কোনো ছবি আছে তোমার কাছে তা বর্ণনা বলো তো ওই লোকটার তো কোনো ছবি নাই তবে আমার কাছে ওই লোকের একটা কার্ড আছে আচ্ছা কার্ডটা দেখি এই যে দেখো এই কার্ডটাই আছে আমার কাছে আর কিছু নাই তুমি সত্যি কইছো হ্যাঁ আমার তো বিশ্বাস হয় না কি ব্যাপার তুমি এত অস্থির হচ্ছ কেন হ্যাঁ সত্যি করে বলো তো তুমি এই লোকটাকে চিনো কিনা শোনো চিনো তুমি এই লোকটা আমার হাজবেন্ড কি বলছো হ্যাঁ এই লোকটা তোমার হাজবেন্ড হ্যাঁ ও আমার হাজবেন্ড ওকে তো আমি ধরে নিয়ে যাব তোমার পায়ে ধরি আমার স্বামীকে নিও না না না
সরকার তো ওকে ফাঁসি দিবে। তুমি ওকে বাঁচাও। আমি কেমনে বাঁচামু? সরকারের আইনের হাতেও বন্দি, ওকে কেমনে বাঁচামু তুমি বলো। তুমি জলদি করে বলো, তোমার হাজবেন্ড কোথায়, ওকে ধরে নিয়ে যেতে হবে। আমি বলবো না। কেন? আমি চাই না আমার স্বামীকে তুমি ধরে নিয়ে যাও। আমি সরকারের কাছে আবেদন করবো তোমার স্বামী সাজা কমায় দিতে, যদি পারি, আমি যতটুকু সম্ভব পারি আমি তোমার হাজবেন্ডকে সাজা কমায় দিতে আমি সরকারের কাছে আবেদন করবো। এটা কি করে সম্ভব হয়? আমি আমার স্বামীকে নিজের হাতে ধরে দেবো। আমি পারবো না, আমি পারবো না। পাপ কোনোদিন ঢেকে থাকে না, বুঝছো? পাপ কোনোদিন চাপা থাকে না, পাপ একদিন একদিন উদাও হয়। আমার ভাবি কান্দিছে কিছু জানি? কি কইছেন? মাইরা কিন্তু ভাগ্য গেল, আমি সত্যি করে কা শালা দেখতে কা ছাই করে কা? তুমি কে? এ কিডা আগে ভাবি রে কান্দ আছে না, তুই সত্যি করে কা? কে দে শালা দে সত্যি। এই কে যে তুই এখানে কেন আসছিস? আইছি আই দে ভাই, তার কানে টাকা বতাম ভাই, কালে যে ভাবি দরে যা টাকা দেবে সেই টাকা নিতে এসে কি ছিছিন আমি দেখতেছি। এই কেন দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি। আমারে তুমি চিনো না, তাই এরকম করতেছো। যখন চিনবা তখন সালাম দিবা, বুঝছো? কারে তোমারে সোপার মাইরে দাঁত ছপটে ফেলাই দেবো নি। হ্যাঁ ভালো হইতাছে না কইলাম। চিন্তা করছো? তুমি এখানে বসো, তুমি মাফ করে দাও। ওর তো খবর আছে, আর আমি এলাকায় পাইলে খবর আছে। শোনো, ওই ছেলেটার মাথায় একটু সমস্যা আছে। সমস্যা? তুমি এগুলা কিছু মনে করো না। সমস্যা আর বাই করতেছ? ওগুলা বাদ দাও, আমি আমার টেনশন আছি। তোমার টেনশন? তোমার পায়ে ধরি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। না, আমি এখানে অসম্মান হয়েছি আর কোনো টেনশন নাই। তোমার টেনশন? তুমি আমাকে ভালোবাসো না? বাসি? ভালো যদি বাসো আমার সুখই তো তোমার সুখ। বললাম তো আমি চেষ্টা করব, তুমি চিন্তা করো না, ঠিক আছে? এখন তোমার স্বামী কই আমাদের দেখা দাও যে কই আছে। হ্যাঁ বড় বাইরে খোঁজা লাগবে, গেল কই? হ্যাঁ খেলার বিটা অন্য গ্রাম তো আইসে, আমাকে গ্রাম আইসে, আমাকে ভাবে গেলে কে ইটুস ফুটুস খেলাচ্ছ? হ্যাঁ খেলা একটু বাইরে খুঁজেন ভাই। কো তুমি? ও ভাই মিয়া ভাই, কনে গেলে কনে? হ্যাঁ দেখতেছি না মিয়া ভাই কই। দেখছি কান্তিছে। আমি দেখছি এটা কি মিথ্যা কথা যায়। চুলের কালার দেখছেন? বান্দরে গুয়াই যে কালার সেই কালার। আই তুই চুপ কর, ভদ্রভাবে কথা কই, বুঝছো? কি পিরি দেখছেন?
আমি কি জানো ভাই, আমি পুলিশ ইন্সপেক্টর নুরু, ও মার্ডার কেসের আসামি। ও আমার বসরে খুন করছে আজকে থেকে বিগত এক বছর আগে। তাই আর এই বাংলাদেশের ভিতরে যে আনাচে কোন আছে, যে জায়গা আছে আর খুঁজা ভাই করমু। এই প্রতিশোধ নিয়ে আমি বাইরেছি। আর কোনো মাফ নাই, ওই আরেকজন নিয়ে আমার পুলিশে গায়ে হাত তুলছে। তোমার পায়ে ধরি, তুমি ওকে মাফ করে দাও, আমি ওকে ছাড়া বাঁচবো না। দেখো ওকে মাফ করা যাবে না, আমি পুলিশের চাকরি করি বুঝছো, ওকে মাফ করা যাবে না। একটাবার ভাইবে দেখো, আমার আমার কথা ভাবো তুমি। আমার কিছু করার নাই, আই চলো। তোমাকে তো আপ করা লাগান যাবে না, আসো তুমি আমার কোলে আসো। আচ্ছা থাকো, আমার দিকে তাকালে না তুমি। না তাকানোর সময় নাই, চলো বাবাই। হ্যাঁ অনেকক্ষণ তো আগে এলাম। হ্যাঁ ঠিক কথা কই বলো। শোনেন আপনার যদি কিছু দেয় আমার ছাড়া দিবেন। দেখো পুলিশের ঘুষ দাও তুমি, ঘুষের মামলা দেবো তোমারে, চিনো তুমি আমারে। চিনি আমরা পুলিশ। শোনেন হ্যাঁ বলো। মনে হচ্ছে আপনি আমার বোন লাগে আগে থেকে সম্পর্ক। আগে ছিল কিন্তু এখন নেই। ও পুলিশে চাকরি পায় নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বোর্ডে আপনার দিয়ে দেই, একটু বাড়েন তো, তাহলে আমার ফায়দা দিবেন। যা কথাটা তো খারাপ কই না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও তুমি, তোমার ছাইড়া দিলাম, যাও তোমার বোর্ডে আমার হাতে তুলে দাও। তাহলে যা লাগবে সকালে দিলে হয় না? না এখনই, আমার পুলিশ টাকা এখনই। না এখনই দাও। শালা শালা, হ্যাঁ শুন তোরে আমার বৌদিমু। হ্যাঁ ঠিক আছে, পুলিশের নামে কি দাদা তোরা পুলিশের তে ভাই করতেছ? শালা শালা, আর সব কিছু আমি রেকর্ড করছি। আরে কি কস, হ্যাঁ কি করবি তুই বৌ, কেমনে নিবি তুই এত বড় কামরা করতে পারলি? পুলিশের উপর বাটপারি সব রেকর্ড করছস? আমার মতো বলত পুলিশ আছে আর। আচ্ছা ভাই এক কাম কর, তোর বউ তুই নিয়ে যা, তুই জাগা, স্যারের কোনো স্যার পাই নাই। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা কথা তো কইছি আপনাকে বাঁচার জন্য, আর তখন কান্না করছি আপনার জন্য। আমি কান্না করলে ও জানি ছাইড়ে দেয় আপনারে। মেয়েদের বিয়ের আগে কত কিছু থাকে, বিয়ের পর তো তার স্বামীকে দরকার, আর এখন তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি শুধু আপনাকে নিয়ে থাকতে চাই, অন্য কারোর সাথে থাকতে চাই না। আরে আমি তো আরো ভুলবি যে কত ভুলা মার দিলাম। আচ্ছা ঠিক আছে এখন চলেন ঘরে যাই গে। আচ্ছা চল। এই যে দর্শক কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের খুশির জন্য। আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।